जय गुरु, जय श्री गुरु, जय परमात्म गुरु। कृष्ण नामे आमा आखि जेन झरे गो मरणे जेन तारे पाए। संगी बड़ साधनार जिनिस, साधना ना करे बाजारे बेरोते नहीं। एक्टी गान करो, भालो करे करो, मानुष जेन ता तुम्हें स्मरण करते पारे। ए गानटी रचना हुए चिल आई थे 40 बचर आगे, गिये छिलेन एक जन शिल्पी नाम परीक्षित बाला। और आज के तार गाने रसटा बा स्वादटा देखो। कृष्ण नामे आमार आखि जेन झरे गो मरणे जेन तारे पाए, मरणे जेन तारे पाए। कृष्ण नामे आखि जेन झरे गो मरणे जेन तारे पाए गो, मरणे जेन तारे पाए। मरमिया बांसुरी खुजी दीवानी सी मरणे शरण करे जाए, मरणे जेन तारे कृष्ण नामे आमार आखि जेन झरे गो मरणे जेन तारे पाए पाए गो, मरणे जेन तारे पाए। मरमिया बांसुरी सुनी दीवानी शरण काले जन पाए, मरण काले जन पाए, मरण काले जन पाए। कृष्ण नामे आमा आखि जेन झरे गो मरणे जेन तारे पाए पाए गो, मरणे जेन तारे पाए। प्रेम से बोलो राधा रानी की जय। वाह, श्रीमान महाप्रभु आमादेर कीर्तनेर प्रवर्तकर्ता होच्छे चैतन्य देव। তাই চৈতন্য দেব এই সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা করলেন, তিনি নবাবের সঙ্গে যুদ্ধ করে। তার আগে কিন্তু হরিনাম ছিল, গোপনে ছিল, এমন বহিঃপ্রকাশ ভাবে ছিল না, কেউ গাইতে পারত না। তাকে খুন করা হতো, তার মস্তক ছেদন করে দেওয়া হতো। ইসলাম রাজত্ব নবাবের কাছ থেকে দাসখুদ পাত্র আনলেন চৈতন্য দেব, যে তোমাকে অনুমতি দিতে হবে যে আমার এই ভারতবর্ষে কেন সারা বিশ্বে মামার গোবিন্দের নাম প্রচার হবে। নবাব লিখে দিয়েছিল, এখনো দাসখুদ আমাদের নদিয়াতে আছে, যে কলিযুগে থাকবে যত গ্রাম, মানে কলিযুগে যত বিশ্বে গ্রাম থাকবে সব জায়গায় হরিনাম হবে। তাই আজকে পাকিস্তানেও হরিনাম হচ্ছে, চীনেও হচ্ছে, জাপানেও হচ্ছে, সাউথ আফ্রিকায় হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, ইন্দোনেশিয়ায় হচ্ছে, সমস্ত জায়গায় কিন্তু হরিনাম হচ্ছে। বলে বাবা এত দেশ তো আমরা দেখতে যেতে পারবো না, কারণ এত আমাদের অর্থ নেই।
তাহলে আপনাদের একটু অর্থ খরচ করে মাত্র 100 টাকা হলে আপনারা নবদ্বীপ যেতে পারবেন। তাহলে 100 টাকা নবদ্বীপ আর 5 টাকা কি 10 টাকা খরচ করলে খেয়াটা পেরোলে মায়াপুর। এই মায়াপুরে গিয়ে আপনি দেখবেন সকল দেশের মানুষ, সকল দেশ, রাজ্য না, জেলা না, সকল দেশ। যেমন ভারতবর্ষ একটা দেশ, শ্রীলঙ্কা একটা দেশ, আমেরিকান একটা দেশ, ইংল্যান্ড একটা দেশ, চীন একটা দেশ, পাকিস্তান একটা দেশ, সাউথ আফ্রিকা একটা দেশ, অস্ট্রেলিয়া একটা দেশ, রাশিয়া একটা দেশ, এইরকম করে যত দেশগুলো আছে সকল দেশের মানুষ মায়াপুরে কিন্তু আছে। আপনি তার ভাষাটা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু দেখতে তো পারবেন, চোখে তো দেখা যাবে। নিউজিল্যান্ডের লোক আছে যার চুল কোনোদিন নাপিত পায় না, নিউজিল্যান্ডের লোকের চুল কাটতে হয় না, তার চুল বেঁকে গিয়ে বড় হয়ে গেলে আপনি খসে পড়ে যান। সেই মানুষগুলো আছে, নিউজিল্যান্ডের মানুষ কখনো ফর্সা হয় না, সব কালো, মানে তেল তেলে কালো একদম, মানে আমাদের যে কালো গুলো এ কালোর চেয়ে ও কালোটা দেখতে ভালো লাগে, ফিট কালো একদম। আর নিউজিল্যান্ডের লোকেরা খুব লম্বা হয়, খুব লম্বা, মানে আমাদের চেয়ে আমাদের তো এক হাত করে লম্বা হবে নিউজিল্যান্ডের মানুষ। তারাও দেখবেন যান ছোট ছোট চুল, তো শিখা রাখতে পারে না, শিখা খুঁজে পড়ে যায় বলে তারা শিখার মাপে করে চুল কেটে রাখে, আর মাথা নেড়া, হাতে ঝোলা নিয়ে হরে কৃষ্ণা, কৃষ্ণটাও তারা বলতে পারছে না, মানে অভ্যাসটা তো নেই, তাই কৃষ্ণা কৃষ্ণটা বলতে পারছে না, কৃষ্ণা। আর ধুলাই লুটালুটি দিচ্ছে, আর দু চোখ দিয়ে প্রেমের বাড়ি ফেলছে। বলতো একটা নিউজিল্যান্ডের মানুষ, একটা অস্ট্রেলিয়ার মানুষ, যারা মাছ মাংস খাওয়া বাদ দিয়ে আজকে গৌরীর পদধূলি নেওয়ার জন্য নবদ্বীপে গড়াগড়ি দেয়, আর আজকে আমরা সনাতন ধর্মের মানুষ কেন হরিনাম ভুলে যাচ্ছি? হরিনাম ছেড়ে দিয়ে আমরা খ্রিস্টান ধর্ম নিচ্ছি, এটাই কি সনাতন ধর্মের আদর্শ? যখন তোমরা মায়ের গর্ভে ছিলে তখন কি বলেছিলে যে নিজের বাবাকে খাওয়া দাওয়া বন্ধ করে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো? এটা সনাতন ধর্মের কর্তব্য নয়, কর্ম নয়। সনাতন ধর্মের কর্ম হচ্ছে জীবে প্রেম, নামে দয়া, বৈষ্ণব সেবন, ইহা বিনা অন্য কিছু নাই। শোনো সনাতন, চৈতন্য মহাপ্রভু নিজে বলে গিয়েছিলেন সনাতন গোস্বামীকে, জীবে দয়া করো, নামে রুচি করো, নিজ হাতে দাও বৈষ্ণব সেবা। প্রতিবারে এসে রান্না করে পাই বলে মা নিজ হাতে আজকে বৈষ্ণব সেবা দিল, জীবে দয়া, নামে রুচি, আর বৈষ্ণব সেবা, ইহা বিনা অন্য কিছু নাই। শোনো সনাতন, শোনো সনাতন, বৈষ্ণবকে খেতে দিতে হয় নিজ হাতে, তার উচিষ্ট পেতে হয়, তবে ভাব তাপ তৃতাপ দূরীভূত হয়। সেই নিমায় সারা নদী আর পথে পথে কৃষ্ণ নাম হরি নাম করে বেরিয়েছিলেন তো, শুধু সারা নদিয়া কেঁদেছিল বলে, নদিয়ায় ঘুরেছিল বলে অন্য কোন গ্রামের মানুষ, অন্য কোন জেলার মানুষ কেঁদেছিল, কাতর হয়েছিল, তাই জীবের কল্যাণের জন্য, জীবের স্বার্থ প্রচার করার জন্য, জীবের মলিন পরিভূত করার জন্য 24 বছর এক তরতাজা যুবক ছেলে, তিনি নিজেই আপনাদের মতো প্রতিটি জমিনে চাষ হবে না বলে, তিনি নিজে হাতে চাষ করবে বলে আজকে নিজেই ত্যাগ করলেন সব কিছু। 24 বছর শেষে যেই মাগবাস, তাহার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস।